মারা গেছে, ত্রিপুরা, গোয়া, অনেক জায়গাতে এরা গেছিল, তৃণমূল গেছিল যাতে জাতীয় দলের তকমা পায়। তো সেই করতে গিয়ে ওনারা জাতীয় দলের তকমা হারিয়েছেন। তবে এই প্রসঙ্গে আমার খুব মনে পড়ে গেল, ওনারা জাতীয় দলের তকমা হারিয়ে আন্তর্জাতিক দল হয়ে গেছে। কুচবিহারে দিনাটায় গুলিতে নিহত যিনি বাবু হক, তৃণমূল কর্মী বলে তৃণমূল দাবি করেছে, উনি একজন আন্তর্জাতিক দুষ্কৃতী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এবং বাংলাদেশ সরকার সেটি মেনে নিয়েছে। এরপরে চলে আসুন বিনয় মিশ্রর কথা, কয়লা কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত, ভারতবর্ষের একমাত্র দল তৃণমূল কংগ্রেস যার মেম্বার অন্য দেশের নাগরিক ভারতের নাগরিকত্ব ত্যাগ করে, উনি দুবাইয়ে ভারতের নাগরিকত্ব ত্যাগ করেছেন, উনি এখন ভানুয়াতুয়ার নাগরিক। তো উনি এখনো তৃণমূলের সদস্য, তৃণমূলের সেই পদে নেই কিন্তু তৃণমূলের সদস্য। তো এগুলো দেখা যায় এদের, মানে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে অনেক কিছুই হতে পারে। তো যাই হোক, মূল